ফের প্রশ্নচিহ্নের উপর দাঁড়িয়ে আছে রাজশাহীর প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা। গুরুতর অভিযোগ মৃত রোগীর আত্মীয় পরিজনদের। নভেল করোনার আবহে ফের তলানিতে এসে ঠেকেছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা। এবার অযৌক্তিক ও নিম্নমানের স্বাস্থ্য পরিষেবার জন্য রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করলেন লেম্বুছড়া নিবাসী মৃত শুভ সাহার নিকট আত্মীয়রা। প্রাথমিক যে চিকিৎসাটা হয় এটা হওয়ার পরে তাদের ছুটি চালাইছে, যে কইছে যে তোমরা নিয়ে যাও পেশেন্ট, পেশেন্টের আর কোনো চিকিৎসা নাই। তারপর আমরা নিয়ে গেছি, গা নেওয়ার পর হঠাৎ করে আবার 10 তারিখে তার একটু শরীরটা একটু খারাপ হয়েছে, পরে তা আবার আনছি জিবিতে আনছি। আনার পরে আমরা কইছে যে ঘন্টাখানিক অপেক্ষা করে একটা COVID-19 একটা টেস্ট হইবে। টেস্টের পরে তারা ঘন্টাখানিক পরে আয়া বুঝছে যে না না তোমরা যারা যারা আছো তোমরা সবাই সরে দেবো, মানে পজিটিভ আছে। ঠিক আছে, পজিটিভ আছে, আমরা সবাই সরে গেছি, গা চলে গেছি। বলতে আমরা কালকে আমরা হঠাৎ করে ফোন করছে যে তোমরা ইয়ে আয়া কেটা থাকবা, ফ্যামিলি থেকে আয়া একদম থাকো। থাকার পর আজকে সকালবেলা হঠাৎ করে ফোন করে গেছে, তারা মারা গেছে। আমার কথা হলো তো আপনারা দিন গেলাম 10 তারিখ আমরা রিপোর্ট নাই, 10 তারিখ তার কাছে সরকারি কোনো রিপোর্ট নাই। তারা বলছে কালকে পাওয়া গেছে, তাহলে আমার কথা হলো যদি কালকে যদি এই যে পজিটিভ পাওয়া যায় তাহলে 10 তারিখ আমার পেশেন্টের কি করে কোয়ারেন্টাইন সেন্টারে ঢুকানো হইলো এবং নেগেটিভ পজিটিভ পেশেন্টের সঙ্গে রাখা হইলো। আমার বক্তব্য বলে এটা যদি তার যদি নেগেটিভ থাকে 10 তারিখ তাহলে আরেকজন তাহলে পজিটিভ কেমনে তাহলে রাখা হইলো। মাসে দুইবার তিনবার আমরা আইতাছি, এসে তার ফ্যানের জল খুলতাছি, জল খোলা হয় পায়ে না বেচা বন্ধ হয়ে থাকা। তারপর চিকিৎসা করলে পরে ঠিক হয়, এই দিন আনছি পরে দিয়ে তারা কোভিড টেস্ট করে সেটা তারা কইতাছে ইয়ে পট করে করো না। ওয়ান আবার কইতেছে ফার্স্ট স্টেজে করোনা ধরা পড়ে না, দ্বিতীয় স্টেজে, তৃতীয় স্টেজে ধরা পড়ে। তারা ফার্স্ট স্টেজ কইরা সেই তারা এদের মধ্যে ঢুকাই লেছে, তৃতীয় স্টেজ তারা করোনা এদের মধ্যে ঢুকাই সেটা করছে। করোনা এদের মধ্যে যদি ঢুকাই দেয় তো করোনা হইবই। হ্যাঁ, তারা ফার্স্ট স্টেজেই তারা এদের মধ্যে ঢুকাই লেছে, আর দ্বিতীয় দুইটা টেস্ট এদের মধ্যে করাইছে, করাই সেটা তারা পজিটিভ কইছে। এর মধ্যে করোনার লোক সে একদম অসুস্থ, খাইতে কথা কইতে পারে না, একটু জল খাইতে পারে না, তার এইভাবে জল দিতে না, খাওন দিতে না, কিছু দিতে না। এরপরে কথাটা বাড়ির লোক রাজ্য সরকার কাছে আমার অতটুকুই যে আমার একটা ভাই গেছে, এরকম যাতে আর কোনো ভাইরাস যাতে এরকম না হয়, কারণ আমি সব ভাই তার মঙ্গল কামনা করি। আমার ভাই একটা ভাই, আমার জানো ভাই আমার একটা ভাই, আমার বাবা নাই, 2 বছরে যে বাবা মারা গেছে, আমার এক ভাই, আমার আর কেউ নাই, আপনার ভাই বন্ধু জন, আমার একটা ভাই গেছে। আমি চাই যাতে আমার আর কোনো ভাইরা যাতে এরকম না হয়। আমি হাতে দিব না, তারা কইছে তারা কইছে ডেড বডি দিব, ডিএম এর সয়ান তুইব তারা দিব। তাহলে তারা যেহেতু করোনা কইছে তাহলে কোন তো করোনা রোগী কি দেওয়া যায়? হ্যাঁ, করোনা রোগী কি কেউ দেবে? করোনা রোগী তো তারা এটা গভর্নমেন্ট তারা ইয়ে করবো, তারা আবার পর ডিএম এর সই দিলে তারা দিব। এদিকে জিবি হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে দিন দিন ক্ষোভ বাড়ছে রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের। শাসক দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের পর জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি লিখতে বাধ্য হলেন বিধায়ক আশিস সাহা। অপরদিকে শুধুমাত্র জিবি হাসপাতাল নয়, মুখ থুবড়ে পড়েছে রাজ্যের বিভিন্ন মহকুমা এবং জেলা হাসপাতালগুলো। সময় উপযোগী পরিষেবার প্রদানের পাশাপাশি সংকট দেখা দিয়েছে ডাক্তার সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীর। ফিওর রিপোর্ট, হাল্লাবোল।